শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, করোনা নরকে পৌঁছে যাচ্ছে ভারত। আবারও ভারতের জম্মু কাশ্মীরে 2 পুলিশ সহ নিহত 4 জন। পাকিস্তানের চেয়েও বিপজ্জনক চীন, স্বীকার করল ভারতের প্রতিরক্ষা প্রধান। নেতানিয়াহুকে সরিয়ে আজই প্রধানমন্ত্রী হচ্ছেন বেনেট। ইসরায়েলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হামাস বিরোধী প্রচারণায় নেমেছে আরব আমিরাত। সিরিয়ায় সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা, গোপন তথ্য ফাঁস। এবং সবশেষ থাকছে জোট করে বিশ্ব চালানোর দিন শেষ, G7-কে চীনের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে করোনা পরিস্থিতি নিয়ে লন্ডনের প্রভাবশালী অনলাইন দ্য গার্ডিয়ানে প্রকাশিত খবরের শিরোনাম। এর অর্থ ভারতের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, কোভিড নরকে পৌঁছে যাচ্ছে ভারত। খবরের এই শিরোনামই বলে দিচ্ছে কি ভয়াবহ অবস্থা বিরাজ করছে সেখানে। এতে বলা হয়েছে ভারত অপ্রত্যাশিত হারে এক ট্র্যাজেডিতে পৌঁছে গেছে। মাত্র 1 সপ্তাহে সেখানে কমপক্ষে 16 লক্ষ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মাত্র 12 দিনের মধ্যে করোনা আক্রান্তের হার দ্বিগুণ হয়ে শতকরা 17 ভাগে দাঁড়িয়েছে। ফ্রন্টলাইনে দায়িত্ব পালনকারী চিকিৎসকরাও ভেঙে পড়েছেন। তাদের বলছে প্লাবনের মতো মারা যাচ্ছেন করোনার আক্রান্তরা। হাসপাতালে বেড সংকট, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অপর্যাপ্ত প্রস্তুতির কারণেই প্রতিদিন বাড়ছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। এমন অবস্থা বর্ণনা করতে গিয়ে অনেক ডাক্তার কাঁদছেন। শ্মশান বা কবরস্থানে মৃতের মিছিল। বিশেষ করে উত্তরপ্রদেশ, গুজরাট এবং নয়াদিল্লিতে করোনার পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এসব স্থানে লাশের দাফন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার সম্পাদনের আগে দ্রুততার সঙ্গে গিয়ে উপস্থিত হচ্ছেন আরও লাশ। অনেক শ্মশান এবং কবরস্থানে স্থান সংকুলান কঠিন হয়ে পড়েছে। নিহতের পরিবার, আত্মীয় স্বজন তাদের প্রিয়জনের শেষকৃত্যের জন্য দিনের পর দিন অপেক্ষা করছেন। রোববার দিল্লির সবচেয়ে বড় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের স্থান নিগমবোধ ঘাটে স্থান সংকুলান হচ্ছিল না। সেখানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের ফুনারেল প্রাইস বা অন্ত্যেষ্টিক্রিয়ার চুল্লি দ্বিগুণ বাড়িয়ে 60-এর উপরে নিয়ে যাওয়া হয়, তারপরেও সামাল দেওয়া যাচ্ছে না। ফের উত্তপ্ত হয়ে উঠল ভারতের অধিকৃত জম্মু কাশ্মীর। হামলার ঘটনায় সুপের শহরে 2 পুলিশ সদস্য সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। এই হামলায় ভারতীয় পুলিশের আরও 3 সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সুপুরের আরামপুরা এলাকায় টহল দেওয়ার সময় এই ঘটনা ঘটে। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, হামলায় 2 পুলিশ সদস্য এবং 2 বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। অন্য 3 পুলিশ সদস্য আহত হয়েছে। সন্ত্রাসীদেরকে খুঁজে পুরো এলাকা ঘিরে ফেলেছে বাহিনী। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, কোনো সন্দেহ ছাড়া এই ধরনের হামলায় অবশ্য নিন্দনীয় জানাতে হবে। যা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ভারতের পশ্চিমের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোলের ওপারে পাকিস্তান। দেশটির পূর্বে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপারে চীন। ভারতের দিকে অস্ত্র তাক করে বসে রয়েছে প্রতিবেশী 2 দেশই। এদের মধ্যে কে বেশি বিপজ্জনক, পাকিস্তান নাকি চীন? জিমিডিয়াকে জানালেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেই বলেন, ভারতের জন্য পাকিস্তানের তুলনায় অনেক বড় বিপদ চীন। সাক্ষাৎকারে জেনারেল বিপিন রাওয়াত বলেন, 2 সীমান্তে আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তবে শক্তিশালী প্রতিবেশীকে অবশ্যই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তিনি আরও বলেন, প্রতিবেশী বেশি শক্তিশালী, যার কাছে দক্ষ বাহিনী, আধুনিক প্রযুক্তি রয়েছে, সেই প্রতিবেশীকে তো অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে। এদিকে পাকিস্তানকে নিয়ে জেনারেল বিপিন রাওয়াত বলেন, তবে অপর প্রতিবেশীকেও হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ তাদের সঙ্গে সন্ত্রাসীবাদীরা রয়েছে। যদি কার্গিলের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তবে অবশ্যই আমাদের পশ্চিম দিকের প্রতিবেশীরা বিপজ্জনক হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। নেসেটে আস্থা ভোট সংখ্যাগরিষ্ঠতা পেলে আজও নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হবেন নাফতলি বেনেট। তিনি হচ্ছেন দেশটির 13তম প্রধানমন্ত্রী। বেনেটের মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেয়া এবং নতুন সরকারের নির্দেশিকা তুলে ধরার মধ্য দিয়ে নেসেটে বিশেষ অধিবেশন শুরু হবে রোববার রাতে। এরপরই ইয়েসি আদিত দলের প্রধান ইয়ার আপিত বক্তব্য দেবেন। এরপর নেতানিয়াহু এবং 13টি দলের প্রতিনিধিরা বক্তব্য দেবেন। এরপর নেসেটে স্পিকারকে বদলানোর জন্য ভোট অনুষ্ঠিত হবে। তারপরে আয়োজিত হবে আস্থা ভোট। যদি নতুন জোট আস্থা ভোটে জিতে যায় তবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নাফতালি বেনেট। প্রধান 2 বছর তিনি দায়িত্ব পালন করবেন। পরের 2 বছর প্রধানমন্ত্রী দায়িত্ব সামলাবেন ইয়ার লাপিদ। রোববার রাতে নতুন সরকার প্রথম বৈঠকে মিলিত হবে। সোমবার প্রেসিডেন্টের বাসভবনে নতুন সরকার অনুষ্ঠিত ছবি তোলা হবে। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকবেন ইয়ার লাপিদ। বেনি গান্তজ হতে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী। এভিগডোর লিবারম্যান হচ্ছেন অর্থমন্ত্রী। গিবার্ডেন স্যার হবেন বিচারপতি বিভাগের মন্ত্রী। এর আগে ইসরায়েল বিরোধী দলগুলো সরকার গঠনের একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। জোট আস্থা ভোটে জিতে গেলে কঠোর বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হতে চলেছে। নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হবেন নাফতালি বেনেট। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন আল নাহিয়ান হামাস এবং লেবাননের হিজবুল্লাহর বিরোধী প্রচারণায় নেমেছেন। হামাসের অন্যতম মুখপাত্র হাজিম কাসেম আজ একটি টুইটার পোস্টে এই কথা বলেছেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোকে বিন জায়েদ হামাস এবং হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য যে উস্কানি দিয়েছেন তা আরব চেতনা এবং সমস্ত জাতীয়তাবাদী ধারণার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে সুরক্ষা দেওয়ার যে নীতি আরব দেশগুলোর ছিল তারও পরিপন্থী। আমেরিকান জিউস কমিটি গত রোববার আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি কার্যালয় খুলেছে। এর উদ্বোধনকে স্বাগত জানিয়েছে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। বক্তব্য রাখেন সেখানে তিনি হামাস এবং হিজবুল্লাহ এবং মিশরের ইখওয়ানুল মুসলিমিনের ব্যাপারে বিদ্রুপ করে বলেন, এই 3টি সংগঠনের রাজনৈতিক এবং সামরিক শাখাকে আলাদা করে দেখা ঠিক হবে না। বিন জায়েদ আফসোস করে বলেন, বহু দেশ হামাস, হিজবুল্লাহ এবং ইখওয়ানুল মুসলিমিনের মতো সংগঠনকে আলাদা করে দেখতে পারেন না। এটা খুবই হাস্যকর যে এসব সংগঠনের সামরিক শাখাকে কোনো সরকার সন্ত্রাসী হিসেবে মনে করে। সিরিয়ায় দখলদার মার্কিন সেনারা উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। সিরিয়ার সামরিক বাহিনীর প্রসিকিউটর অফিস থেকে প্রকাশিত নতুন তথ্য প্রমাণে এই কথা বলা হয়েছে। প্রসিকিউটর অফিস থেকে নতুন যে ছবি প্রকাশিত করা হয়েছে তাতে দেখা যায়, সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আল তানাফ শহরে উগ্রবাদী সন্ত্রাসীরা এবং মার্কিন সেনারা যৌথভাবে টহল দিচ্ছে। গতকাল লেবাননের আল মাইদিন টেলিভিশন চ্যানেল এই বিষয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে। অন্য ছবিতে দেখা যায়, একজন মার্কিন সামরিক ইনস্ট্রাক্টর উগ্রবাদী সন্ত্রাসীদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে 82 কিলোমিটারের মর্টার ব্যবহার করতে হয়। সিরিয়ার সামরিক প্রসিকিউটর কার্যালয় থেকে প্রকাশিত তথ্য প্রমাণে আরও বলা হয়েছে, কিছু কিছু ছবিতে সন্ত্রাসীরা এবং তাদের ফিল্ড কমান্ডাররা স্বীকার করেছেন যে তারা সিরীয় এবং রাশিয়া সেনাদের উপর সরাসরি হামলা এবং হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। কয়েকটি দেশের ছোট একটি জোট বিশ্বের ভাগ্য নির্ধারণ করতে পারবে না বলে G7 হুঁশিয়ারি দিয়েছে চীন। রোববার চীনের লন্ডন দূতাবাস থেকে দিয়ে একটি বিবৃতিতে বলা হয়, জোট করে বিশ্ব নিয়ন্ত্রণের দিন শেষ হয়ে গেছে। চলমান G7 সম্মেলন থেকে চীন বিরোধী জোট গঠনের উদ্যোগ নেওয়ার একদিন পরে এমন বিবৃতি দিল চীন। পরে চীন দূতাবাসের একজন মুখপাত্র বলেন, আগে বিশ্বের যে কোনো সিদ্ধান্ত গুটি কয়েক দেশ মিলে নিত, এখন সেসব দিন শেষ। চীন বিশ্বাস করে ছোট বড়, শক্তিশালী দুর্বল, ধনী গরিব বলে বৈষম্যের শিকার হবে না কেউই। চীনের কাছে বিশ্বের সবাই গুরুত্বপূর্ণ। গত শনিবার চীনের বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ বা BRI বিকল্প আরেকটি প্ল্যাটফর্ম বাস্তবায়ন করার অঙ্গীকার করে বিশ্বের ধনী দেশগুলোর জোট G7, যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর টেকসই উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করবে ধনী দেশগুলোর এই জোট। এদিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। G7 শীর্ষ সম্মেলনে দ্বিতীয় দিনে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দ্বারা চালিত বিল্ড বেটার ওয়ার্ল্ড পরিকল্পনাটি চীনের প্রকল্পটির বিকল্প হতে পারে। অনেকে বলছেন, ভ্যাকসিন, কূটনৈতিক, বিশ্ব বাণিজ্য, জলবায়ু পরিবর্তনজনিত সংকটগুলো এবারের আলোচনায় বিষয় হলেও চীন বিরোধিতাও রয়েছে G7 সম্মেলনে এবারের আলোচনায়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।